যত বড় হচ্ছে তত পোশাক ছোট হয়ে যাচ্ছে, ওপরের দিকে উঠে আসছে। হ্যাঁ, এবার দুর্গা পুজোয় প্যান্ডেল ঠাকুর দেখতে গিয়ে বড় মেয়ে জামা টানছে নিচের দিকে, ওর বাবা বলে আর টানিস নি, এবার তো ছিঁড়ে যাবে। আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, আমাকে একজন ডেকে কৃষ্ণবাবু আসনের শেষে, আচ্ছা একটা কথা বলবো, আমি বলুন আপনার বয়স কত হলো? আলো হয়তো 31 পেরিয়েছে, 32। আচ্ছা এই যে এত চেঁচিয়ে যে গান করছেন, কি হয়েছে? শুনুন আমি একটা ভালো কথা বলছি, আমি বয়সে অনেক বড় আপনার থেকে, আপনি বলুন না, আপনি বড়রা যা বলে শুনতে হবে, শিখতে হবে তো, আমরা শিখবো, কি ভুল হয়েছে? বলছে না ভুল নয়, তবে কি এই যে বয়সটা কম তো, এটা এখন এই বয়সে হয়ে যাচ্ছে, আস্তে এই বয়সে হয়ে যাচ্ছে। তবে আমি আপনাকে বলবো, সারা বছর তো কীর্তন থাকে না, আপনি না ছুটি কম মাস, দু মাস, হ্যাঁ শ্রাবণ ভাদ্র বর্ষাকাল কেউ গান করায়নি, কম কম হয়। শুনুন এই যে দু মাস, এই দু মাস আমার একটা টোটকা ফলো করবেন, টোটকা কীর্তনে আবার কিসের টোটকা? বলে না মানে বলছিলাম গলাটা ভালো থাকবে। হ্যাঁ তাহলে আগে বলুন কি করতে হবে গলা ভালো থাকবে? বলে লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল খাবেন দুপুরবেলা, আর যখন ওই লাস্টের ঝোলটা চুমুক দিয়ে খাবেন না, তারপর বলে 60 বছর বয়সেও দেখবেন ফাটিয়ে গাইছেন, নাহলে দম থাকবে না কৃষ্ণবাবু, চলিয়ে যাবে, বেলুন চুপসে যাবে। আরে শুনুন একটা কথা বলবো, বলে বলুন, জঙ্গলে বাঘ দেখেছেন? বলে টিভিতে দেখেছে, বলে ওইটাই বলছি। হ্যাঁ হরিণ দেখেছেন? বলে হ্যাঁ। হরিণ কী খায়? বলে হরিণ ঘাস খায়। বাঘ কী খায়? বলে বাঘ মাংস খায়। আচ্ছা হরিণের পিছনে বাঘ যখন ছুটে যায় দেখেছেন? বলি হ্যাঁ। বলে বলছে হ্যাঁ দেখেছি। আপনি আরে বলুন তো কোনো কারণে যদি হরিণটা বেঁচে যায় হরিণ কত হাত লাফায়? বলে 21 হাত। বাঘ কত? বলে 14 হাত। কোনো কারণে যদি হরিণটা বেঁচে যায় হরিণটা কী করে? বলে কী আর করবে, আবার ঘাস খেতে শুরু করে। বলি বাঘটা যদি দৌড়াতে গিয়ে থকে যায় কী করে? বলে কী করে আর? বলে আমি বলবো? বলে বলুন দেখুন। বলে জিভ বার করে এর কারণে? বলে হ্যাঁ, যারা বেশি করে মাংস খাচ্ছে না, মরার সময় জিভ বেরিয়ে যাবে, বেরিয়ে পড়বে এতটা জিভ, লাল পড়বে মুখ থেকে, মরতে চাইবে কিন্তু চলবে নি, বাঘের মতো হ্যাচারি মুরগি খাচ্ছে মানুষ, যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে মানুষ কি চলবে? হ্যাঁ পা গুলো সরু সরু, বডিটাই মোটা, কি সকলের হাঁটু ব্যথা, এক পাশ থেকে অবাক হয়ে যেতে হয়, আরে হাঁটু সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তোরি সদা সর বলো হরি, হরি নামে কর ভাই, হরি নাম কর কর, হরি নাম হরি নাম। সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তোরি বলো মধুর হরি না হরি
কৃষ্ণ নিতাই চাঁদের বদনে শুনি কৃষ্ণ নাম, শুনি কৃষ্ণ নাম, মৃত বসুধা পাইল পরা পাইল সূর্যদাস পণ্ডিতের মনে আনন্দের আনন্দের আজকে বিয়ে দেবো, এই লগ্নে বিয়ে দেবো, আয়োজন করো এক্ষুনি দেবো এই লগ্নে। উদ্ধারণ দত্ত বলছে আমার প্রভুর বিয়ে, আমি লোক খাওয়াবো পাঁচটা গ্রাম। হ্যাঁ, আমার প্রভুকে সোনা দিয়ে সাজাবো, আমার বন্ধুর মেয়েকে সোনা দিয়ে সাজাবো। আরে আমাই তো আমার প্রভুর সব সব সাজিয়ে দিয়েছে, হাতে চিঠি লিখে নিমন্ত্রণ দিতে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায় হরি হরি বল, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। মায়েরা বলছে কেন কেন শোনো, আপনারা এও কাজ করবেন, আপনারাও আসবেন, আপনারা হলুদ করবে, আপনারাও আসবেন। আরে বাবারা বসে আছে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা বট যাত্রী যাবে, তোমরাও আসবে, বট যাত্রী যাবে, তোমরাও আসবে। আজ হরি 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 বলে সবাই, সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে হলুদ বেটে স্নান করিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদ আসতে বিয়ের ধুতি পরেছে, কিরম জানো ধুতি, নীল ধুতি পরেছে, নীল ধুতি, নীল ধুতি পরেছে। নিতাই চাঁদের গায়ের রং একবারে ধপধপে সাদা, নীল কাপড় যা মানিয়েছে না, তিনটে কোছা দিয়েছে, একটা না তিনটে, কেন এই পিছনে একটা, আবার এরকম করে গুছের সামনে একটা, এই যে কোঁচাটা এইটা পায়েও নেই আর হাতেও নেই, এইখানে গুঁজে দিয়েছে। একবার সে যে গুঁজে চলে যাচ্ছে, আসতে ওইদিকে মেয়ে অপেক্ষা করছে, তো বর এসে গেছে, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা। তাহা হেরি সূর্যদাস হলো জি সাহারা, হরি হরি বল, সূর্যদাস হলো জি সাহারা। বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বরণ করতে হবে, বর বুঝি এলো রে, বরণ করতে হবে, হরি 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 বল, আস্তে মনে রাখবেন মেয়েদের সব থেকে বড় সর্বনাশ কারা করে বলুন দেখি, মেয়ের বান্ধবীগুলো, মেয়ের বান্ধবীগুলো মারাত্মক বদমাশ হয়, ওরা আগে উকি দিচ্ছে দেখি বর কেমন। আর যদি দেখে আমাদের থেকে সুন্দর জামাই পেয়েছে আমাদের বান্ধবী, ওরা হিংসে একবারে জ্বলে যাবে, একবারে ওরা এসে কান ভাঙাবে না। নাকটা যতটা ভালো ভেবেছিলাম অতটা ভালো না, একটু বোঁচা মতো, মানে এইরকম। ছেলের মাথায় মোটে চুল নেই, একদম চুল নেই, একদম টাক টাক টাক, সবই ঠিক ছিল রে, একটু গায়ের রংটা ফর্সা হলে তো জীবনটা সুন্দর ফর্সা হয়ে যেত। কালো জামাই তো দিনের বেলা বেরোতে পারবে না, রাত্রেবেলা নিয়ে বেরোতে হবে, লোকে হাসবে। হ্যাঁ, আমার বাড়ির পাশাপাশি কখনো আমি কীর্তন গাইনি জানেন, লোকে কটু কথা বলে, গ্রামের যোগী ভিক পায়নি। তো এবারে আমার বাড়ির পাশে কিছু ছেলে এসে আমায় ধরেছে, খারাপ হোক ভালো হোক তোকে গাইতে হবে, এবার টাকা যা বলবি দিয়ে দেবো। তা আমি চলে গিয়েছি, গান টান হওয়ার পরে আমার এলাকার কিছু লোক শুনতে গিয়েছিল, ওরা নামার পরে আমাকে বলছে, গোপাল
যা গেয়ে গাইলে না মন ভরে গিয়েছে একবারে, কারণ তাহলে বলে একটা গন্ডগোল হয়েছে, এই বলছো ভালো গাইলে আবার গন্ডগোল বলছো, বলে না অন্য কিছু নয় গন্ডগোলটা ঠিকই ছিল, মানে তুমি যে পাঞ্জাবিটা পরেছিল না, হ্যাঁ কি হয়েছে পাঞ্জাবিটা যদি আর একটু বড় হতো না, একবারে একশো একশো, মানে ওইটুকু ভুল ওঠে, নিন্দা করা যে স্বভাব সে আপনার নিন্দা করবে। হ্যাঁ শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, শিগালের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, ফলের বাগান, শকুনের লক্ষ্য শুধু মরা নিয়ে টানা টানি, টানা টানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নীচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, যে কমিটি দাদা ভাইরা আজকে কীর্তন দিচ্ছে গ্রামে, সকলে চাঁদা দিয়েছে এটা ঠিক, কিন্তু কেউ কেউ আলোচনাও করছে না, হিঁচড় করবে বললো কিন্তু করলো নি, আলু পটল দিয়ে সেরে দিল। হ্যাঁ ওদিকে কান দেবেন না আপনি, ও বলার লোক বলবে সারা জীবন, আপনি মরিয়ে গেছে তাও গালাগালি দিচ্ছে, আগে যদি মরতো রে ছেলেটা বেঁচে যেত, দেখছেন নিন্দুকের স্বভাব, ও নিন্দা আপনার করবে, অতএব নিন্দা কারো লক্ষ্যে করবেন না। হ্যাঁ মনে রাখবেন নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, তুমি কখনো তোমার সফলতার চিৎকার করে লোককে জানাতে যাবে না, ফেসবুকে ছবি দেওয়ার দরকার নেই, কোনো জায়গায় লোককে বলার দরকার নেই, তুমি জীবনে তোমার লক্ষ্যের দিকে ছুটে যাও, তোমার সফলতা তোমাকে চিৎকার করে জানিয়ে দেবে তুমি কত সফল হয়েছো। ভক্তমণ্ডলী মায়েরা, এইবা মেয়ের বান্ধবীরা গিয়েছে মেয়ের কাছে দাঁড়িয়ে বলছে, প্রিয়া তোর বর এসে গেছে রে, একবারে যা সুন্দর, হ্যাঁ প্রিয়া রে তোর বর এলো রে, ওই যা এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, কোন দেবতার করলি পূজা, আমাদের বল না, পেলি এমন বর সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর, কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর সেই দেবতার করব পূজা, পাব মন প্রিয়ারে তোর বর এলো রে, আরে প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে, আরে প্রিয়ারে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, এইখানে আমি একটু বলবো আপনারা সবাইকে, দেখবেন আস্তে 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 কথা নয়, তারা যাচ্ছে সাইড দিয়ে দেন, কেটে বেরোতে দেন, হ্যাঁ বিয়ে বাড়িতে সবাই সেজে গুজে যায়, আর মায়েদের তো বিরাট ব্যাপার, একবারে সেজে টেজে
সকাল থেকে সাজতে বসে, সন্ধে হয়ে যায় তবু সাজা শেষ হয়নি, ওরে সাজ। মনে রাখবেন আমি কোথায় কেউ দুঃখ পাবেননি। দেখবেন সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে চলে যায় ছেলেরা দেখে, আমিও দেখি, না বলবো নি, মিথ্যে কথা বলবো নি, কিন্তু এটা যেমন ঠিক সেই সঙ্গে আরেকটা কথাও মানতে হবে, সুন্দর ছেলে যদি চলে যায় মেয়েরাও কিন্তু দেখে, আমাকে দেখেনি তো কি, যাকে দেখার তাকে ঠিক দেখে। হ্যাঁ, তা বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো ছেলে যায় তো, আর ওই যে ভালো ভালো ছেলেগুলো যায় না, ওরা যখন গিয়ে বসে ওই মায়ে মেয়েগুলো গিয়ে কাজ দিয়ে ঘুর ঘুর করে ঘোরে, যদি একবার কথা বলে, যদি একবার ফোন নাম্বারটা চায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আর যখন অনেক করে কাছে বসার পরে মেয়েটা কোনো ছেলেটা কোনো পাত্তা না দেয়, তখন মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম বলুন তো, আমার দেখানে দেখাচ্ছি, এই দেখো কি করে জানেন, এই দাঁড়ান, হ্যাঁ, আর যখন কোন মেয়ে আমায় দেখে এরম করে আমার যে কি ভালো লাগে। নিতাই চাঁদকে বসিয়ে দিয়েছে, যতন করে বরানি বিদিশালে বসাইল, বসাইল সঠিক সময়ে লগ্ন মতে, এবার রমণী আসিল, রমণী আসিল, এবার বর এলে সে, এবার যখন দাঁড়িয়ে পড়েছে, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, সিঁদুর দান হলো, সাত পাকে ঘোরা হলো, নিতাই চাঁদার বসুধার যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল, পাড়ার লোক চিৎকার করছে, ঠাকুর মশাই মন্ত্র বলবেন না মার খাবেন, ময় মন্ত্র ময় মার, বলুন কোনটা। ঠাকুর মশাই বলছে, না না আমি মন্ত্র ভুলে যাইনি, তবে এত সুন্দর যুগল না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলে, শোনো, এই জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, সকলে একসঙ্গে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলে হাতটা উপর করুন, হরিনাম সংকীর্ত সকলের অধিকার, সবাই বলবে, কেউ যেন বাদ না যায়, একসঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরি হরি বল, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হৃদয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মানুষের যখন পয়সা বেশি হয়, অনেক পয় আসতে, পয়সা বেশি হলে একটা বড় গাড়ি হয়, হয় না, আরেকটু পয়সা বেশি হলে একটা বড় গাড়ি হয়, হ্যাঁ, আরেকটু পয়সা বেশি হলে একটা সুন্দরী নারী হয়, হ্যাঁ, আরেকটু পয়সা বেশি হলে একটা বড় কুত্তা হয়, কুত্তা কুত্তা, বড় লোকের বাড়িতে কুত্তা, বহু টাকার ব্যাপার। হ্যাঁ, মেদিনীপুরের লোকগুলো তো গাইয়া ভূত, ছি 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 ছি, এরা গরু চড়ায় সব সব গ্রামের লোক, চে 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 চে, আর শহরের সব শিক্ষিত লোক, এরা কুত্তা চড়ায়, কুত্তা সকালবেলা ঘুম থেকে উঠে বলে আয় আয় আয়। হ্যাঁ, মেদিনীপুরের লোক হচ্ছে গরিব, এরা গরু চড়ায়, শহরের লোক শিক্ষিত, এরা কুত্তা চড়ায়। হ্যাঁ, যারা গরু চড়ানোকে ছোট বলে বলে, কুকুরকে বড় বলে বলে, আমি বলবো কালকে সকাল থেকে তারা যেন কুকুরের দুধ দিয়ে চা করে খায় সব।
খাওয়ার বেলা গরুর দুধ চাই তোমাদের, আর চড়াবার বেলা কুত্তা, হ্যাঁ মালিকের সঙ্গে ঘুমায় কুত্তা। ডাক্তারে বলে কুকুরের গায়ে হাত বুলালে হার্ট ভালো থাকে, কুত্তা পালতে পালতে মানুষ সব কুত্তা হয়ে গেছে, কুকুরের মতো মানুষ, যাকে পারবে কামড়াবে সঙ্গে সঙ্গে ছুটি। হ্যাঁ কুকুর, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব পায়? মনে রাখবে। হ্যাঁ এই যেমন মাকে দেখছ, একবারে আমরা যখন দু মাস তিন মাস জন্য বেরিয়ে পড়বো মাঘ মাস থেকে, আমার মা টিভি আলাকে বলে যায় তুমি আমার কেবিল লাইন কাটবে না, ও বলে আপনি তো ঘরে থাকবেন না মা, বলে আমি একসঙ্গে রেকর্ড করে রেখে দেবো, অফসিজনে বসে দেখবো, অনুরাগের ছোঁয়া একটাও যেন বাদ না যায়, স্টার জলসা রাত 9:30, অনুরাগের ছোঁয়া, বিরাট নেশা। ও হ্যাঁ শুধু আমাকে বলে বাবু একটু আয় দেখবি, আয় দেখবি, আয় দীপাকের অভিনয় করছে, আয় চলে আয়। সারা জীবন ধরে সংসারে অভিনয় করছে, খুলছে নি, দীপার অভিনয় দেখতে ডাকছে। তা একদিন মনে মনে ভাবছি আজকে আমি দেখবো, যা হবে হবে, গিয়ে বসে পড়েছি, অভিনয় শেষ, আমি দেখে এলাম, আমি বলি মা এ সিরিয়ালের নাম কি, বলে অনুরাগের ছোঁয়া, আমি ভুল দিয়েছে ডিরেক্টর, বলে হ্যাঁ সব তুমি জানো, আমি না আমার মনে হলো আর কি নাম হওয়া উচিত ছিল, আমাকে বলছে শয়তানের ছায়া। কিসের অনুরাগ, কিসের ছায়া? হ্যাঁ একটা ছেলের পিছনে তিনটে মেয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, অনুরাগ, একে অনুরাগ বলে নাকি, কাকে অনুরাগ বলে জানো? সব সিরিয়ালে একটাই ঘটনা, প্রত্যেকটা নায়কের 5টা করে বউ আর 6টা করে কুটনি, মানুষ বসে বসে দেখছে সংসার ভাঙার গল্প, দেখোনি তোমার সংসারও ভেঙে যাবে ওরকম করে খবরটা। হ্যাঁ একদম দেখবে না, ইট মারলে পাটকেল খেতে হবে, টিট ফর ট্যাট, তুমি আজকে যেটা দেখছো কালকে বুমেরাং হয়ে তোমার দিকে ঘুরে আসবে। সিরিয়াল দেখবে কেন, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া, খবরদার। হ্যাঁ এই কটা বাজে রে, 10:05 হরগৌরী পাইস হোটেল, ঐশানী ঘোষ, একটা মেয়ে পুলিশ হচ্ছে, রান্না করছে, মারামারি করছে, বিরাট ব্যাপার, মানে যে অভিনয় করছে না ও নিজে দেখেনি, বলে কেন জানেন আমি দেখলে ভয় পেয়ে যাবো, কিরম করলাম কি করে, খবরদার একদম দেখবেনি, মনে রেখো। হ্যাঁ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, চন্দন গাছের কাছে যে গাছটা থাকে না চন্দনের গায়ে গন্ধে, ওটাও গন্ধ হয়ে যায়, সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গ করলে তোমার অন্তরে ভক্তি জন্মাবে, তুমি বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, অনুধ্বনি হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কলিকালে জাগ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার, সর্বধর্ম সার, এই হরি নাম শুধু নাম নয় ভব পারের কোড়ি, ভব পারের কোড়ি, প্রেমানন্দে সবাই মিলে বলো নিদয় গৌর হরি হো গৌর হরি। শোনো এই যে মন্দিরটা আছে আপনাদের গ্রামে এত সুন্দর মন্দির, আরেকটা কাজ করবেন, এই মন্দিরটা তো গ্রামবাসীরাই তৈরি করেছে সকলে সাহায্য সহযোগিতা করে, আরেকটা কাজ আপনারা করবেন আমি বলে যাচ্ছি আজকে। হ্যাঁ কি সেটা, অন্য কিছু নয়, আপনারা সকলে মিলে 20-50 টাকা চাঁদা দিয়ে একটা মাইক আর মেশিন কিনবেন, মন্দিরের চূড়োয় মাইকটা বাঁধা থাকবে, ওরা 4:00 যখন আজান দেয় আমরা 4:00 থেকে হরিনাম বাজাবো মাইকে, হরিনাম শুনে সকলের ঘুম ভাঙ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আরেকটা কথা মনে রাখবেন, হরিনাম সংকীর্তনটা এইটুকু করে রাখলে হবে না, আরো বড় করতে হবে,
হ্যাঁ, আর যখন নগর পরিক্রমায় বেরোবেন গ্রামের মায়েরা সকলে, সকল মায়েরা যেন ডাকতে না হয় লাইন দিয়ে বেরিয়ে পড়বেন, ওরাও দেখুক হিন্দু এখনো বেঁচে আছে। মনে রাখবেন সব সময়ের জন্য, যদি আপনারা পিছিয়ে পড়েন আরো পিছিয়ে পড়তে থাকবেন। আর কোনোদিন লক্ষ্য রাখবেন এই মন্দিরের বারান্দায় সন্ধ্যের পরে আলো জ্বালিয়ে কেউ যেন তাস না খেলে, জুয়া না খেলে, আড্ডা না দেয়া হয়। মন্দির ভগবানকে ডাকার জায়গা, মন্দিরকে অপবিত্র করতে দেবেন না, প্রতিবাদ করবেন। আর মন্দিরের মধ্যে বসে কীর্তন শুনতে বসে বিড়ি খাওয়া খৈনি খাওয়া চলবে না, বন্ধ করে দিতে হবে। সকলে আপনারা এই ব্রত পালন করবেন। আর প্রত্যেক বছর হরিনাম আসার আগে মায়েদের দায়িত্ব বিশেষ কমিটির কাছে গিয়ে, যারা গ্রামে কমিটির সভা দায়িত্বে রয়েছে, আপনারা উপরাচক হয়ে বলবেন এবছর যেন কীর্তনটা ভালো করে হয়, যেন শুনতে পাই আমরা সকলে, আনন্দ করতে পারি। মনে রাখবেন মন্নন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, মাটিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি, মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমি বঙ্গে। নেতাই গৌর বেমা আনন্দে হরি বল হরি বল। যেখানে 20টা মুসলমান বাড়ি আছে মসজিদ তৈরি হয়ে যায়, যেখানে 50টা হিন্দু বাড়ি আছে মন্দির ভেঙে দেওয়া হয়, খবরদার। আর অনেকে আমাকে বলেছিল আসার পর অনেক মানুষ নাকি পূর্ব মেদিনীপুরে তুলসী মঞ্চ ভেঙে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদের জীবনে বড় দুঃখ অপেক্ষা করছে। খুব সাবধান, হ্যাঁ, করোনায় সব থেকে বেশি মরে গেছে যিশুর দেশের লোক। ভারত ভ্যাকসিন না দিলে সব সাবার হয়ে যেত। মনে রাখবেন ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতের মাটিতে, কোনোবার বিদেশে নয়, সব সময়ের জন্য। বাঙালি 25শে ডিসেম্বর পালন করবে না, বাঙালি পয়লা বৈশাখে ফিস্টি করবে না, বাঙালি শুভ নববর্ষের দিন পয়লা বৈশাখের দিন, পয়লা জানুয়ারিতে নয়, ও তো পয়লা জানুয়ারি নয়, পয়লা জানোয়ার, ওদিন জানোয়ার খাবার দিন, সকলে জানোয়ার খেয়ে সে জানোয়ার হয়ে উঠবে না, তোমরা পয়লা বৈশাখ পালন করবে, বড়দের পায়ে ছোটরা হাত দিয়ে প্রণাম করবে, আশীর্বাদ নেবে, মিষ্টি মুখ করাবে, হ্যাঁ, মহোৎসব দেবে। আমাকে অনেকে বলেছে কৃষ্ণবাবু আপনি কেন কেক খান না, আমি খাবো। কবে খাবো জানো? আমি যেদিন দেখবো পৃথিবীর সব গির্জায় রামের পুজো হচ্ছে, কৃষ্ণের পুজো হচ্ছে, আমি সেই দিন কেক কাটবো। নিতাই গৌর মেমানন্দ হরি বল। হ্যাঁ, ওরা তো করে না, তাহলে আমরা করবো কিসের জন্য? মনে রাখবেন সব সময়ের জন্য ভারতবর্ষের মাটিতে। আপনারা মায়াপুরে ছুটে যান, আমেরিকার থেকে ইস্কন তৈরি হয়েছে মায়াপুরে এসে। ইস্কনের যিনি বর্তমান প্রেসিডেন্ট জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, প্লেন থেকে নামার সময় জুতোটা খুলে তার কর্মচারীর হাতে দিয়েছিলেন। সাংবাদিকরা বলছে আপনি জুতো খুললেন কেন, বলে দাঁড়া, ভারতবর্ষের এয়ারপোর্টে নেমে বিমানবন্দরের মাটিতে প্রণাম করছেন সষ্টাঙ্গে দণ্ডবত। সাংবাদিকরা প্রশ্ন করলেন কি করছেন, তিনি উত্তর দিলেন যে ভারতবর্ষে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি পড়েছে, যে ভারতবর্ষে আমার কৃষ্ণের চরণের ধুলি পড়েছে, রাধা গোবিন্দের লীলা হয়েছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব তাও আবার জুতো পরে। হরি বল হরি বল হরি বল। শিক্ষা নিতে শিখবেন, শিক্ষা নেবেন, হ্যাঁ, আর অসৎসঙ্গে পড়বেন না কোনোদিনের জন্য, সাধুসঙ্গ করবেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ, সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, আর বড় গর্বের সঙ্গে। হ্যাঁ, মনে রাখবেন আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের মানুষ আমরা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ কীর্তি স্থাপন করব, ঐতিহাসিক রাম মন্দির তৈরি করেছি আমরা, জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে, গোটা বিশ্ববাসী ছুটে আসবে সেই মন্দির দেখার জন্য, শ্রীরামচন্দ্রের জন্মস্থান। হ্যাঁ, আমি নাম বলছি না, একটা বাঙালি গায়ক আছে, সে কদিন আগে রামের জন্মস্থান নিয়ে খুব আজে বাজে গান করলো। তুমি গায়ক, তুমি ভালো গান করবে, মানুষের কাছে ভালো কথা বলবে, এতে মানুষ তোমাকে ভালো বলে, তুমি এমন একটা কিছু করলে এতে মানুষ তোমাকে কটু কথা বলছে, তুমি সেই নীতি পালন করবে কেন? হ্যাঁ, গায়কের নীতি হবে ভালো, মনে রাখবে সব সময়ের জন্য। পৃথিবীতে দাঁড়িয়ে যেদিন রাম মন্দির উদ্বোধন হবে, ভারতবাসী গোটা বিশ্ববাসীর কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত স্থাপন করবে, ভারতবর্ষ পুণ্যভূমি, ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা
প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মাটি, প্রতিটি ধুলিকণা তপভূমি, তপস্থলী। তুমি যখন প্রণাম করছো ভারতবর্ষের মাটি তোমার কপালে লাগছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মনে রেখো যখন তোমার সেই মাটি কপালে লাগলো, এই মাটি কোনো মুনি ঋষির চরণধুলিতে সিক্ত, তোমার দেহ পবিত্র হবে। আর সমস্ত মেয়েদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মনে রাখবেন বিশেষ করে বড় বড় মেয়েদের, 11, 12, 9, 10 পড়া মেয়েদের, তারা বিধর্মী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বেশি, তাদের প্রতি বেশি ভালোবাসা, মনে রেখো সব সময়ের জন্য। ভারতবর্ষের মাটিতে হিন্দু নারীকে যে সম্মান দেওয়া হয়, কুমারী বলে মা জ্ঞানে পুজো করা হয়, এই সম্মান কোনো নারীকে দেওয়া হয় না কোনো ধর্মে। 1952 সাল পর্যন্ত আমেরিকার মেয়েরা ভোট দিতে পারত না, খবরদার অন্য কোনো ধর্মে যাবে না। আর মায়েদেরকে বলবো, তোমরা মেয়েদেরকে শিক্ষা দাও, সনাতনী শিক্ষায় শিক্ষিত করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। গুড মর্নিং, গুড ইভিনিং, মব, ড্যাড, আঙ্কেল, আন্টি, মাম্মি, এগুলো বলতে পারলে ছেলে মেয়ে স্মার্ট হয় না। কখন স্মার্ট হয় জানেন? প্রকৃত দেশের শেকড় যখন সে চিনতে পারে। যখন ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয় আমার দেশের নায়ককে, বলে শাহরুখ খান, সালমান খান, নায়িকাকে বলে দীপিকা পাডুকোন। ছি, নায়ক হলো, নায়িকা হলো, নায়ককে ভগৎ সিং, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে সুভাষচন্দ্র বসু, নায়িকাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, যে 6টা গুলি বুকে খেয়ে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো নায়িকা, তাকে সম্মান করবে, শেখাবে। মনে রাখবে ভারতবর্ষের মানুষ কিন্তু বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি গোপালকৃষ্ণ পাল বলে গেলাম, আমি বিশ্ব হিন্দু ধর্ম পরিষদের ছোট্ট সদস্য আমি। হ্যাঁ, আমি জানি ভারতবর্ষের হিন্দুদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে যাবে না, ভয় পাবে না কোনোদিনের জন্য। মনে রেখো, আমাদেরকে নকল করেই সারা বিশ্ব শিখেছে, আমরা কাউকে নকল করিনি। হ্যাঁ, উইলিয়াম ফ্রান্সিস বেঙ্কন বলেছিলেন, যেদিন সারা পৃথিবীর মানুষ মূর্খ ছিল সেদিনকে ভারতবাসী বেদ লিখেছিল। যেদিনকে মানুষ পড়াশুনো জানতো না, যেদিনকে সারা বিশ্বের মানুষ উলঙ্গ ছিল, ভারতবর্ষের মানুষ কাপড় পরা শিখিয়েছে, পৃথিবীর প্রথম কাপড় সুতো তৈরি হয়েছে ভারতবর্ষে। সারা বিশ্বকে আমরা কাপড় পরা শিখিয়েছি, শিখিয়ে এবার বাড়ির ছেলে মেয়েরা ল্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে, যত বড় হচ্ছে তত পোশাক ছোট হয়ে যাচ্ছে, ওপরের দিকে উঠে আসছে। হ্যাঁ, এবার দুর্গাপুজোয় প্যান্ডেল ঠাকুর দেখতে গিয়ে বড় মেয়ে জামা টানছে নিচের দিকে, ওর বাবা বলে আর টানিস নি, এবার তো ছিঁড়ে যাবে, তুই তো পড়েই এসছিস ছোট, তুই কেন পড়ছিস, কেন পড়বি, তুমি ভুলে গিয়েছে বাঙালি ঠাকুর দেখতে গিয়েছে। ভগবানের সামনে যেতে গেলে, মায়ের সামনে যেতে গেলে কেমন পোশাক পরে যেতে হয়, বাঙালি ভুলে গেল। মনে রেখো, বাঙালির প্রধান খাদ্য ভাত আর মাছের ঝোল নয়। আমি অবাক হই রে জানেন, পুরীর জগন্নাথ দেবে গিয়ে দেখছি মানুষ দুপুরবেলা জগন্নাথের প্রসাদ কিনে খায়, আর রাত্রিবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে কেকড়া ভাজা কিনে খায়। ছি 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 ছি, হ্যাঁ, বাঙালির বোধ কবে হবে? বাঙালি জানে না তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই, নিরামিষ খেতে হয়। তীর্থস্থানে আমিষ খেলে ভগবানের মহিমা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন সব সময়ের জন্য সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবেন, এটা মায়েদের দায়িত্ব। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখবে মায়ের কোলে। সন্তান যদি ছোট থেকে মাকে দেখে আমার মা শাড়ি পরে ঘুরছে, আপনার মেয়েকে কাপড় পরার কথা বলতে হবে না, নিজের থেকেই পরবে। আর সন্তান যদি দেখে আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরছে, আপনি চাইলেও আপনার ছেলে মেয়েকে কাপড় পরাতে পারবেন না, ওরা ছেঁড়া ফাটা প্যান্ট পরেই ঘুরবে। মনে রাখবেন, মাকে জানেন, সবাই মা নয়, যে রমণীর পাঁচটাঙ্গ ঢাকা থাকে সে মা, বক্ষযুগল, নাভিকমল, পায়ের দুই গোড়ালি, এই হচ্ছে ভারতবর্ষে মায়েদের সংজ্ঞা। সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীতে দাঁড়িয়ে ভারতবর্ষের নারী, ভারতবর্ষের মানুষ স্থাপত্য অর্জন করেছে। ইংরেজ সরকার আসতে, যখন ঝাঁসির রানীর কাছে, লক্ষ্মীবাঈয়ের কাছে গিয়েছিল রাজ্য ছেড়ে দেওয়ার জন্যে, একটা মাঝখানে মোটা পর্দা ছিল, পর্দার ওপার থেকে লক্ষ্মীবাঈ কথা বলছেন, তার মুখটা দেখতে পায়নি ইংরেজরা যিনি কথা বলছেন। পরাধীন ভারতে মাথা নত করেননি তিনি, তার কোলে ছোট্ট সন্তান ছিল, যখনই দমকা হাওয়া দিয়েছে পর্দাটা সরে গিয়েছে, এক ঝলক দেখেছিল ইংরেজ লক্ষ্মীবাঈয়ের মুখটা, সেই নিয়ে বড় একটা বই লিখে দিয়েছিল।
মনে রেখো, ভারতবর্ষ কোনো দেশে দেশ নয়। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও বেঁচে আছি আমরা, কেন জানো? আমাদের ধর্ম, আমাদের সভ্যতা, আমাদের শিক্ষা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবে, নিজের জন্য নয় অপরের জন্য বাঁচবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম অন্য কোথাও জন্ম নেয়নি, ভারতের মাটিতে জন্ম নিয়েছে। তোমরা সেই দেশের সন্তান। অরবিন্দ ঘোষ কি বলেছিলেন? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়। আমরা সকলে পড়ে আছি। আর মাইকেল মধুসূদন কি বলেছিলেন? হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তার সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মাত্র করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। হ্যাঁ, আমাকে একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, ভালো রাঁধুনি ছিলেন তিনি, তিনি বলেছিলেন, ভারতবর্ষের মাটিতে কোনো মানুষ জন্ম নিয়ে জন্মাবার পরের দিন থেকে যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত ভারতবর্ষে যা যা রান্নার পদ আছে, যদি একটা করে পদ ডেলি নতুন নতুন খায়, তবু শেষ করতে পারবে না। তারপরেও বাড়ির ছেলেমেয়েরা চাউমিনের দিকে ছুটে যায়, পিৎজার দিকে ছুটে যায়, পাউরুটির দিকে ছুটে যায়, বার্গারের। কেন যাচ্ছ? কেন যাচ্ছ? কেন? ভারতবর্ষের সবজিওয়ালা পর্যন্ত তোমার মিত্র, সকালবেলা এসে বাড়িতে ডাক দিয়ে দিয়ে সবজি দিয়ে যায়, তাজা সবজি, আর খবর নেয় মা কেমন আছো, ভাই কেমন আছে, বাবা কেমন আছো। এই হচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে কোনোদিন মায়াপুরে ইস্কনের এক ইংরেজ, তিনি আমেরিকার থেকে এসে মায়াপুরে ভক্ত হয়েছেন, তার সঙ্গে আমারই বয়সী, আমার বন্ধুত্ব হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। হ্যাঁ, তো এখন আমি সোশ্যাল মিডিয়া অত ফলো করি না, তো তাকে আমি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, বলে জানেন তো কৃষ্ণবাবু, আমরা আসতে পারি ভারতে, কিন্তু ভারতের থেকে আমাদের ইংল্যান্ড সব দিক দিয়ে শ্রেষ্ঠ। এখন তাহলে পরীক্ষা হয়ে যাক, বলে বলুন, আর ইংল্যান্ডে গম হয়? বলে না। ইংল্যান্ডে চাল হয়? বলে না। ইংল্যান্ডে পাকা কলা হয়? বলে না। ইংল্যান্ডের পুকুরে মাছ হয়? বলে না। ইংল্যান্ডের মানুষ 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু দেখতে পায়? বলে না। তাহলে ইংল্যান্ডে কি হয়? বলে আমাদের শুধু গরম হয় আর ঠান্ডা হয়। বলে আমার দেশে সব হয়। মনে রাখবে, সব সময়ের জন্য ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছে ধন্য গো। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে দাঁড়িয়ে ভারতবর্ষের সম্পদ যা আছে অন্য কোনোদিন আপনারা কোথাও পাবেন না। সব সময় আমি বলে দিয়ে যাচ্ছি মাইকের মাধ্যমে, যদ্দূর পর্যন্ত আমার এই কথা যাচ্ছে, মনে রাখবেন, 1,233 রকমের সংবাদপত্র প্রত্যেক দিন 140 কোটি মানুষের দরবারে পৌঁছে যায়, 29টা ভাষায় কপিরাইট হয়। এই দৃশ্য শুধুমাত্র ভারতবর্ষে দেখতে পাবে। জ্যামিতির আবিষ্কার ভারতবর্ষে, দশমিকের আবিষ্কার ভারতবর্ষে, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার ভারতবর্ষে, কম্পু ক্যারাটের জন্ম ভারতবর্ষে, শিক্ষার আলো ভারতবর্ষে, মুনি ঋষি ভারতবর্ষে, রামের নামে পাথর ভেসে যায় সেটাও ভারতবর্ষে, বিদেশের মাটিতে নয়। মনে রেখো ভক্তমণ্ডলী মায়েরা, জগতে ভারতের মাটিতে জন্ম নিয়েছো। তাই আমি মেয়েদেরকে বলবো, কখনো লাভ জিহাদের পাল্লায় পড়বে না, নিজেকে ছোট করবে না, অন্যায় করবে না। আরে ভারতবর্ষের মানুষ যারা খৈনি খায়, পকেটে খৈনির কৌটো রাখে, আর কত ছোট করব, পকেটে খৈনির কৌটো রাখে, পকেট থেকে খৈনির কৌটোটা বের করে না, একদিকে চুন আর একদিকে তামাক নিয়ে এরকম করে দোলে, হয় না? তামাক পাতার চাষটা পর্যন্ত আমার দেশে হয়, চুন পর্যন্ত আমার দেশে হয়, আর কি, আর কি চাই? এরপরে তোমাদের পিৎজা চাই, বার্গার চাই, চেও না, এটা ভালো নয়। হ্যাঁ, মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে। জীবনে দুঃখ কখন লাগে জানেন? দুঃখ
দুঃখ লাগে যখন মানুষ রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, তখন তো দুঃখ পাই, কিন্তু সব থেকে বড় দুঃখ কখন পাই জানো? যখন দেখি একটা এম এ পাস করা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা ফোর ফেল করা নেতার সই আনার জন্য 10 দিন ছুটে যায়, দুঃখ পাই তখন যে ভারতবর্ষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ইংরেজ চলে গিয়েছে কিন্তু কালো ইংরেজ দেশটাকে বিক্রি করে দিচ্ছে। সাবধান, শুধরে যাও, এখনো সময় আছে। যদি হিন্দু এক হও তবে এক না একদিন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ে হলো, দাঁড়িয়ে পড়লো পাশে, এবার দাঁড়িয়ে নিতাই চাঁদ বসুধাকে পাশাপাশি যুগলে রেখে লীলা মাধুর্য বিশ্রাম করব। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুখে থাকবেন। লাস্টে একটা ভজন গাইব, তারপরে ঘরে ফিরবো। নিতাই চাঁদের শনে বসুধার মিলন হইল, নিতাই চাঁদের শনে বসুধার মিলন হইল, আর পূর্ণিত বদনে সবে হরি হরি বলো, পূর্ণিত বদনে সবে হরি হরি বলো, এবার হলির ধ্বনি উলুর ধ্বনি ভরিল ভুবন, উলুর ধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন, নিতাই চাঁদের শনে বসুধার মধুর মিলন, নিতাই চাঁদের শনে বসুধার মধুর মিলন, নিতাই গৌর হরি বলো।